সাকিবের সাথে নীতিগতভাবে আমরা সিদ্ধান্তে উপনীত হয়েছি, এখন বাদ বাকি স্ক্রিপ্টিং এর কাজ চলছে। শাকিব খানের পরবর্তী সিনেমায় মার্কিন মডেল কেলসিকে নায়িকা হিসেবে রাখতে চান ভার্সেস্টাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান। চলুন ছোট্ট এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জেনে আসা যাক। প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেস্টাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান বর্তমানে শাকিব খান কেন্দ্রিক কাজ করছেন। আপনারা অনেকেই জানেন ভার্সেস্টাইল মিডিয়া প্রযোজিত শাকিব খানের প্রিয়তম সিনেমা ব্যাপক সফলতা অর্জন করেছিল। পাশাপাশি এবারই দিয়েও ভার্সেস্টাইল মিডিয়া প্রযোজিত শাকিব খানের রাজকুমার সিনেমা ব্যাপক আলোচনায় রয়েছে। আর আপনারা অনেকেই জানেন শাকিব খানের রাজকুমার সিনেমায় নায়িকা হিসেবে দেখা যাচ্ছে ব্রিটিশ বিউটি কর্টনি কফিকে। আর এর মধ্যেই ভার্সেস্টাইল মিডিয়ার পরিচালক আরশাদ আদনান শাকিব খানকে নিয়ে পরবর্তী সিনেমা করার ঘোষণা দিয়েছেন, আর তিনি সেই সিনেমায় বড় ধরনের চমক দিতে চান। ইতিমধ্যেই সুভাষা শাকিব খানের সাথে মার্কিন মডেল কেলসির কয়েকটি পিকচার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সম্প্রতি শাকিব খান নিজের প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য এই মার্কিন সুন্দরী মডেলের সাথে কাজ করেছেন, আর বিজ্ঞাপনের সময় কাজের ক্ষেত্রে ধারণ করা বেশ কয়েকটি পিকচার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আর মার্কিন সুন্দরীর সাথে শাকিব খানের সেই ছবিগুলো রীতিমতো ভাইরাল হয়েছে। অনেকেই শাকিব খানের সাথে মার্কিন সুন্দরীর ভূয়সী প্রশংসা করছেন। অনেকেই বলছেন কটনি কফির সে মার্কিন মডেল কেলসির সাথে সুপারস্টার শাকিব খানকে বেশি ভালো মানিয়েছে। আর ভক্তদের এমন মতামতের পর ভার্সেস্টাইল মিডিয়ার পরিচালক আরশাদ আদনান জানিয়েছেন, আমরা প্ল্যান চালাচ্ছি, এই মার্কিন মডেলের সাথে কথাবার্তা হচ্ছে, যদি সবকিছু ঠিক থাকে তাহলে আমাদের পরবর্তী সিনেমায় তাকেই নায়িকা হিসেবে রাখবো।